السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد, ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে দান সত্যি করলে সম্পদ কমে না সম্পদ বাড়ে, এই কথার ব্যাখ্যা কি? জি ভাই, এ বিষয়ে হাদিসটি সহি মুসলিমের মধ্যে আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সৎকার দ্বারা মাল কমে না। ওমা জাদ আল্লাহ আবদান বিআফউইন ইল্লা ইজ্জা, বান্দায় যখন কাউকে ক্ষমা করবে এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। ওয়ামা তাওয়াদা আহাদু লিল্লাহ ইল্লা রাফাহু আল্লাহু আযজা ওয়াজাল, কোন ব্যক্তি যদি নাকি নম্রতা ভদ্রতা অবলম্বন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন। এ হাদিসের ব্যাখ্যা কি? মা নাকাসাত সদকাতু মিন মালিন, মালের দ্বারায় মাল সৎকা করার দ্বারায় মাল কমে না, এটা অর্থ দুইটা। আল মানা আন্না সদকা ইজা উখরিজাত ফা ইন্নাহা লা তানকুসুল মাল বাল তাজিদুহু, সৎকা করলে মাল কমে না মাল বাড়ে। ওয়া তুবারাকু ফিহি, এর মধ্যে বরকত আসে। তুদফাহু আনহুল আফাত, এই মালের থেকে বলা মুসিবত দূরে রাখা হয়। আজিয়াদাতু লিল মাল ইম্মা কামিয়ান, হয়তো এই মালের মধ্যে বৃদ্ধি সংখ্যায় হবে, সংখ্যার দিক দিয়ে মালের মধ্যে বৃদ্ধি হবে। যেমন ইফতাহাল্লাহু লিল আবদা বাবা মিনা রিস্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য রিজিকের বিভিন্ন পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এক নম্বর দুই হচ্ছে আউ কাইফিয়াতান, অথবা ধরনের দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মালের বৃদ্ধি দান করবেন। যেমন বিআইয়ান জিরাল্লাহু তাআলাল বারাকাতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করবেন। আল্লাজি আল্লাতি তাজিদু আলা মিকদার মা আখরাজাহু মিনাস সাদাকা, যে পরিমাণ সদকা করছে সে পরিমাণ বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে দিয়ে দিবেন। বিআইয়ান জিরাল্লাহু তাআলাল বারাকাতা আল্লাতি তাজিদু আলা মিকদার মা আখরাজাহু মিনাস সাদাকা, যে পরিমাণ সৎকা দিছে এর থেকে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বরকত দিয়ে দিবেন। এখন বরকত কিভাবে হবে? বরকত একটা তো বুঝলেন যে একটা তার ইনকামের পথ আছে, হয়তো আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ততা দিয়ে দিলেন। আগে আগে মনে করেন যে সেল হইতো হয়তো যে 500 টাকার, এখন হয়তো 10,000 1,000 টাকার সেল হওয়া আরম্ভ হলো, এটা একটা সংখ্যায় বরকতের নমুনা। আর একটা হচ্ছে যে ধরনে বরকতের নমুনা। যেমন মনে করেন আপনি 500 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তা খরচ করলেন, এখন দেখতে দেখেন ওটা কমে গেছে, কিন্তু আপনি এমন একটা জিনিস ক্রয় করলেন যে 100 টাকা দিয়া, কিন্তু কেউ আপনার থেকে সেটা নিয়ে গেল 300 টাকায়, তাহলে এখানে বরকত হলো কিনা? একটা জিনিস আবার কিনলেন আপনি 300 টাকা দিয়া, কেউ এটাকে মনে করেন যে 500 টাকা দিয়ে নিয়ে গেল, তাইলে মনে করেন যে বরকত এভাবে আসতে পারে। বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে দিবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এলেমের মধ্যে আছে। আমরা বরকত এটা তালাশ করে শেষ করতে পারবো না, বিভিন্ন ভাবে বরকত আসতে পারে। যারা জেনারেল লাইনের শিক্ষিত আছে তারা প্রশ্ন করতে পারে, প্রশ্ন করে যে আপনারা বলেন যে সুদ খেলে কি হয়, ধ্বংস হয়, তারপর দান করলে এটা ভাড়ে, আমরা তো তার বিপরীত দেখি যে কেউ 1,000 টাকা সুদের মধ্যে লাগাইলো, তারপর মাসের শেষে সে 1,100 টাকা পাইলো, তো এটা বৃদ্ধি হলো। এটা তো আপনারা বলতেছেন যে এটা বরবাদ হয় কিভাবে, আবার আমার পকেটে আছে 1,000 টাকা, আমি কাউকে 100 টাকা কি করলাম দিলাম দান করলাম, তো আমার কাছে 900 টাকা হলো, তো আমি যে আমার থেকে তো কমে গেল, বৃদ্ধি হলো কিভাবে? তখন উত্তরে বলা হবে যে আপনাদের এরিয়াতে গ্রামগঞ্জের মধ্যে খামারের মধ্যে দেখেন যে কুকুর বেশি নাকি যে গরু বেশি, তো প্রশ্ন আসবে যে গরুয়ে বেশি।
কুকুর কম। অথচ কুকুরে বাচ্চা দিতে দেয় সাতটা, ছয়টা সাতটা, আর সাধারণত গরুর বাচ্চা দেয় একটা। আর গরুর বাচ্চা যে কোটি কোটি গরু কোরবানির সময় জবাই হয়ে যায়, সারা বছর মানুষে খাইতে থাকে, কোনো শর্ট আছে? কিন্তু দেখেন তো কুকুরের বাচ্চা এত জন্ম দিতেছে, কিন্তু বছর শেষে তালাশ করে সেই পরিমাণ কুকুর দেখা যায়, যদি নাকি যে সাতটা সাতটা, ছয়টা ছয়টা, পাঁচটা পাঁচটা যে বাচ্চা দিতেছে সবগুলোই যদি নাকি ঠিকভাবে থাকতো, তাহলে তো পৃথিবীতে মনে করেন যে চলাফেরাই করে নিয়ে যেত, গেল কোথায় এগুলা? অর্থাৎ পবিত্র জিনিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত রাখছেন, আপনি বুঝুন বা না বুঝেন। এই জন্য কোটি কোটি গরু কোরবানির দিন জবাই করা হলেও, তারপরে কোটি কোটি গরু সারা বছর মানুষে খাইলেও, তারপরেও শর্ট পড়তেছে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আছে এর মধ্যে। আর বিপরীত যে সুদ ঘোষ যেগুলা আছে এগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে গজব আছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে বরবাদ করে দেয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ তাআলা রিবা সুদকে ধ্বংস করে দেন এবং সৎকা অর্থাৎ ধোকা না দিয়া সততার সাথে ব্যবসা এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করেন, এতে বরকত দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে উন্নতি দিয়ে দেন, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ততা দেন। তো এই কথা হচ্ছে যে এটাই যে আল্লাহ তাআলার বিধানের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে, আমাদের আমাদের আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ রাখছেন দিনের মধ্যে, তাই সৎকা করলে যে মনে করেন যে দেখতে দেখা যায় কমে যেতেছে, আসলে আল্লাহ তাআলা কোন প্রকারে এটা বাড়াই দেন এটা আপনার টেরও ভাবেন না। তো এই জন্যে আল্লাহ রাসূলের কথা সত্য যে সৎকা মাল কি করে না, কমায় না, বরং এটা বাড়াই দেয়। কীভাবে বাড়ে যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা এলেবের মধ্যে আছে, আপনি যে কোনো একভাবে এটা ফাইয়ে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।